শেরপুরের নালিতাবাড়িতে উনত্রিশ হাজার ভারতীয় সহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রোববার সকাল নয়টার দিকে উপজেলার সীমান্তবর্তী উত্তর আন্দারুপাড়া গ্রামের শান্তিরমূর এলাকা থেকে তাদের আটক করে টহলরত বিজিবি সদস্যরা বিজিবি সূত্র জানায় সীমান্ত এলাকায় টহল কমান্ডার নায়েক মাহবুবুল ইসলামের নেতৃত্বে সকাল নয়টার দিকে নিয়মিত টহল চলছিল এ সময় বিজিবির নিজস্ব গোপন সূত্রের ভিত্তিতে শান্তিরমূর থেকে পার্শ্ববর্তী ঝিনাইগি উপজেলার ডাকাবর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আল আমিন ও কালাচানের ছেলে জুয়েল রানাকে আটক করা হয় পরে তাদের দেহ তল্লাশি করে হেলমেটে লুকিয়ে রাখা মোট উনত্রিশ হাজার ভারতীয় রুপি ও একটি মাহিন্দ্রা মোটরসাইকেল জব্দ করা হয় আটক যুবকদের জব্দকৃত রুপি ও মোটরসাইকেল সহ নালিতাবেরি থানায় হস্তান্তর করা হয়েছে